গুড মর্নিং স্টুডেন্ট, আজকে এবারে আমরা অঙ্ক করব। কিরকম অঙ্ক দেখো, খুব মজার অঙ্ক কিন্তু আজকে, আমরা মজা করে করে আজকের অঙ্কগুলো করব। কিরকম, এই সব এই সংখ্যাটা কত? 15, তাই তো? আমরা একটা যোগ করব, একটা বিয়োগ করব, একটা গুণ করব, একটা ভাগ করব। যাই করি ফলটা কিন্তু এই 15 আসবে। চারটেই আমাকে করতে হবে, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সবগুলো শিখে গেছি, এবং ওই সবগুলো করে এমন উত্তর আসবে সেটা হবে 15। বোঝা গেল? সবার উত্তরই 15 হবে। যোগের উত্তরও 15, বিয়োগের উত্তরও 15, গুণেরও 15, ভাগেরও 15। ঠিক আছে, আমরা নিজে নিজে করব এগুলো। কিরকম, আমরা যদি এইটা করি, এর পরেরটা কত আছে? 10। আমরা প্রথমে যোগ করব। কত সঙ্গে কত যোগ করলে 10 হয় তুমি বলো? যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবে 1 থেকে 10-এর মধ্যে। আমরা ধরো 3 নিলাম, যে কোনো, যার যেটা ইচ্ছা। আমরা 3 নিলাম, 3টা 10, আমার উত্তর হতে হবে 10। তাহলে 10 থেকে আমি 3 বিয়োগ দিয়ে দিলাম। 3 কত দিলে? 10, 7 দিতে, তাই তো? হাতে রইল 1, 1-1 মিলে গেল 0। তাহলে আমরা 3 যোগ যদি 7 দিই, তাহলে উত্তর হবে 10। আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে নেব, নিয়ে নিয়ে তার সাথে জুড়ব। তোমরা এরকমও করতে পারো, আমরা আন্দাজে যদি একটা বড় সংখ্যাই নিয়ে নিই 10-এর দিকে, 1 থেকে 10-এর মধ্যে, আমরা ধরো এখানে 8 নিয়ে নিলাম, ঠিক আছে? এবার 8-এর পর থেকে আমরা গাঢ় গুনব, কত করলে 10 হয়। 8-এর পর 9, 10। তাহলে 8-এর পর আমরা যদি 2 দিয়ে দিই, তাহলে 10 হয়ে গেল, 2 গাঢ় হলো। 8-এর পর যদি গাঢ় গুনলাম, আমরা 2 দিয়ে দিলাম, 8 আর 2-এ 10 হয়ে গেল। যে কোনো সংখ্যা দিতে পারো তুমি, 6 যদি লিখে দাও, 6-এর পর গাঢ় গুনবে, 10 ক গাঢ় হচ্ছে, সেইটা এই দিকে লিখবে, ঠিক আছে? এরপরে আমরা করব বিয়োগ। একটা যে কোনো সংখ্যা নেব, তাই তো? আমরা 10-এর থেকে বড় সংখ্যা নেব, বিয়োগ মানে বড় সংখ্যা নেব, সেটা থেকে কিছু ফেলে দিলে 10 দাঁড়াবে, তাই তো? ধরো ধরো তোমাদের বড় সংখ্যা কি মনে হলো? আমরা যদি এখানে 15 নিই, তাই তো? 15 থেকে 10 ক গাঢ় হয়, তাহলে আমরা 10-এর পর থেকে 15 পর্যন্ত গুনবো। এখানে আছে 10, উত্তর হতে হবে 10। 10 থেকে 15 পর্যন্ত আমরা গুনবো, 10-এর পর 11, 12, 13, 14, 15 ক গাঢ় হলো, দেখো নিজের আঙুলে তাকিয়ে, 5 গাঢ়, তাই তো? তাহলে 15 থেকে 5 বিয়োগ দিলে 10 হয়েছে, বিয়োগ হয়ে গেল। এবারে আমরা গুণ করব। আমরা পছন্দের মতো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি, কিন্তু যেহেতু 10 আছে, কোন কোন সংখ্যাকে গুণ করলে 10 হয় এটা ভাবতে হবে। আমরা যদি 5-এর নামটা পড়ি, 5 দিয়ে ভাগ করি, 5-এর সাথে কত গুণ করলে 10 হয়? আমরা 5-এর নামটা পড়বো, আমরা শিখে গেছি সব 5-এর নামটা। 5-এ কে 5, 5 দুগুণে 10, তাহলে দেখো আমাদের উত্তর 10 হয়ে গেছে। 5 গুণ 2 10, তাই তো? এরপরে আমরা আসবো ভাগ করব। কতকে কত দিয়ে ভাগ করলে 10 হয়, তাই তো? আমরা যদি 20 নিই, হ্যাঁ, 20 ভাজিত যদি 2 করি, তাহলে 10, তাই তো? হয়ে গেল। আমরা এইভাবে সব অঙ্কগুলো বাকি করব। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা 2 দিন ধরে করবো, অল্প অল্প করে করব, কিন্তু বুঝে বুঝে করব। কালকে দিনটে করব, তারপরের সপ্তাহে আবার করব। আজকে তোমরা এটা আদৌ বুঝতে পেরেছো তো? আমাকে বুঝে অডিও রেকর্ডিং করে পাঠাবে।